কোনো দোকানপাট খোলা যাবে না। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আদেশ ক্রমে মোহাম্মদ নুরউদ্দিন আল মামুন হিমেল, মেয়র চৌগাছা পৌরসভা যশোর। একটি জরুরি ঘোষণা। সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অতি মহামারী করোনা ভাইরাস ভয়ঙ্কর রূপে সংক্রমণ বিস্তার করায় বর্তমান পরিস্থিতি বিবে চড়ায় অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। প্রয়োজনে বাহিরে বের হলে অবশ্যই মুখে মাস্ক পরিধান করতে হবে। চৌগাছা কুটিপাড়া মোড়, এখানে চেকপোস্ট বসিয়ে বেঞ্চি দিয়ে বাঁশ দিয়ে কঠোর লকডাউনের নির্দেশনা চলছে। এসআই বাবুল আক্তার বাজার খালি করার জন্য সব কিছু বের করে দিয়েছে। গাড়ি টাড়ি যানবাহন দেওয়া আছে এবং কোনো পাশে ঢুকতে দিচ্ছে না। এসআই বাবুল আইন অমান্য করে তাকে ব্যাগ দেওয়া হচ্ছে, আমি ব্যাগ করে দিচ্ছি। Good.